সোমবার জন্মাষ্টমীর শুভদিনেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন স্থানে দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। জানেন যে দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব এবং এই দুর্গা উৎসব আজকে জাতীয় উৎসবে পরিণত হয়েছে। কিন্তু আগের বছর আমরা করোনার জন্য সেভাবে দুর্গাপুজো কোথাও বড় করে করা যায় নাই, এবারও করোনার প্রভাব এখনো আছে, সব নিয়ম মেনে চলতে হবে। এবার এখনো পর্যন্ত আমরা হয়তো একটু সেইভাবে করোনার প্রভাব জায়গায় দুর্গাপুজোর সমস্ত খুঁটি পুজোর আয়োজন করছেন, এক মাস আর মাত্র বাকি। এদিন পদ্মশ্রী সংঘ, পাটবীরহাটা নিবেদিতা সংঘ, আনন্দপল্লী দুর্গাপুজো কমিটি, জুবলি সংঘ ও খালুইবিল দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। খুঁটি পুজোগুলিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আবার সেই দিকে দিকে প্রান্তরে মাঠে সর্বত্র ধ্বনি আওয়াজ যেটা উঠবে, আবার যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আজকে বাঙালি তার শক্তির জন্য, ভালো থাকার জন্য, বাংলার সংস্কৃতি কৃষ্টি রক্ষার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি আমরা প্রত্যেক বছরে আগমনী মায়ের আসার সঙ্গে সঙ্গেই আহরণ করি। করবে দুর্গাপুজো আমাদের করতে হবে, সরকারের যে গাইডলাইন আছে সেটা মেনেই আমাদের পুজো করতে হবে, কারণ এই পুজোর জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি। সবাইকে নিয়ে সুন্দরভাবে বর্ধমান শহরের এই বড় বড় পুজোগুলো, কারণ এই পাটবীরহাটা এই দুর্গাপুজো আমাদের শহরের পুজোগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুজো, আমরা সবাই জানি। তা সবাইকে বলবো দুর্গাপুজোর মধ্যে আমরা নিশ্চয়ই আনন্দ করব, কিন্তু করোনার ব্যাপারটা এখনো রয়েছে, সবাইকে সাবধানে সেইভাবে আমাদের দুর্গাপুজোর দিনগুলো কাটাতে হবে। এবছর আনন্দপল্লী দুর্গাপুজো 60 বছরে পদার্পণ করলো। আনন্দপল্লী দুর্গাপুজো কমিটির সম্পাদক এবং সহ সম্পাদক, আমাদের এই আনন্দপল্লী পুজো কমিটি, দুর্গাপুজো কমিটি 60 বছরে পদার্পণ করলো। আমরা এবছর পুজোটা ভালোভাবে করতে চাই, সরকারের আইনকানুন মেনে, করোনা বিধি মেনে আমরা চাই সবাই আমাদের পুজোতে অংশগ্রহণ করুন আনন্দপল্লীবাসী। আজকে কী হলো? আমরা বিগত আজকে খুঁটি পুজো হয়েছে, বিগত দিনে আমরা দেখেছি আনন্দপল্লীর বহু মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতেন না, জানি না কেন, কিন্তু আমরা আসার পর আমরা সবাইকে নিয়ে এই পুজোটা করার ব্যবস্থা করেছি। দুর্গাপুজো একটা মহামিলনের মন্ত্র, সবাইকে নিয়ে পুজো করাটাই হচ্ছে সবচেয়ে। আজকে সকাল থেকে আমি বর্ধমান শহরের 5টা দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোকে সামনে রেখে আজকে খুঁটি পুজো হলো। তাই প্রথমেই আমি জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই শুভ দিনে তারা খুঁটি পুজো করলো। আমি গুডসেড রোডে আমাদের যে দুর্গাপুজোটা হয় আমাদের ভিতরে মুক্তিমঞ্চ যে আছে সেই খালবিল মাঠে, সেখানে আমি খুঁটি পুজো করলাম। সকালবেলায় তারা খুঁটি পুজো করলো, আমি নিজে উপস্থিত ছিলাম। ওখান থেকে এসে আমি আলমগঞ্জে 22 নম্বর ওয়ার্ডে আমাদের সাথী সংঘর যে রক্তদান শিবির,
সেই রক্তদান শিবিরে আমি উদ্বোধন করে এলাম। তারপরে আমি আমাদের 10 নম্বর ওয়ার্ডে জুবলি সংঘের দুর্গাপুজোর খুঁটি পুজো হলো। তারপরে পাড়বিরাটা দুর্গাপুজো কমিটি যে দুর্গাপুজো করে নিবেদিতা সংঘ, তার খুঁটি পুজো হলো। সেই খুঁটি পুজো করলাম। আর এই সামনেরটা কিনাম অফিসার কলোনির সামনে যে দুর্গাপুজোটা হয়, বড় দুর্গাপুজো, সেটার খুঁটি পুজো করলাম। এবং শেষে পদ্মশ্রী সঙ্গে দুর্গাপুজোর খুঁটি পুজো করলাম। আজকে 5টা জায়গায় দুর্গাপুজোর খুঁটি পুজো হলো। এবং আজ থেকে এই ক্লাবগুলো দুর্গাপুজো নিয়ে মেতে উঠলো। এক মাস আর বাকি, এই এক মাসের মধ্যে এরা বিভিন্নভাবে পুজোর প্যান্ডেল ট্যান্ডেল সব করবেন। আমরা সব জায়গায় বলেছি আমাদের সরকারের গাইডলাইন মেনেই এবার দুর্গাপুজো করতে হবে। সেইভাবেই আমরা সমস্ত দুর্গাপুজো কমিটির কাছে আবেদন করেছি। এবং বিভিন্ন দিনে আরও সব পুজো কমিটি তারাও খুঁটি পুজো করবে। যেহেতু এখনও করোনাটা রয়েছে, কিন্তু বিশাল আকার আমাদের বাংলার বুকে এখনও না হওয়ার জন্য সবাই আবার সরকারি নিয়ম মেনে আবার দুর্গাপূজায় মেতে উঠেছে। কারণ এই দুর্গাপুজো বাঙালিদের কাছে সব থেকে বড় পুজো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।